হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে সারাদিন কী কী করছি তার কিছুটা তোমাদের দেখাবো, তবে পুরোটা দেখাতে পারবো না। তো একটা স্পেশাল আছে, যেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ। তো তোমরা ফুচকা চ্যালেঞ্জ দেখতে থাকো, আর সারাদিন কী কী করছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, তো সেগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ। এই যে আমি সকাল সকাল বসে গেছি মাছ কাটতে, চিংড়ি মাছ যেটা আনা হয়েছে সকাল সকাল বাজার থেকে। আর এখানে দিদি রান্না করছে মোচার গোদক শুটকি মাছ দিয়ে। এই লাউ দিয়ে লাউ চিংড়ি হবে। তো লাউ চিংড়ি এখনো রান্না হয়নি। এখানে হচ্ছে ভাজা, একটা ভাজা হচ্ছে এখানে, আর হচ্ছে মোচা, আর হচ্ছে লাউ চিংড়ি। এখানে মোচার তরকারি, মোচার তরকারিটা রান্না হয়ে গেছে। তো এটাকে আবার কি করছে কি জানি না। আর আমাদের মুরগিটা দেখো একবার, গলায় নেই পশম, একটা দুটো বাচ্চা নিয়ে ঘুরছে। আর দিদি করছে এখানে লাকড়ি দিয়ে রান্না। দিদির কাছে ভালো লাগে এইভাবে রান্না করতে, তো রান্না করছে এখানে। এখানে আছে লাউগুলো, লাউগুলো কেটে রাখা হয়েছে, সেগুলোই দেখাচ্ছিলাম। এবার চলে যাচ্ছি আমাদের রিঙ্কু এটা দেখাতে, চলো দেখতে। এই রিঙ্কু এটা নাকি 20 বৎসর আগের, কিন্তু এই রিঙ্কু এটা কোনো বৎসর জল শুকায়নি, কিন্তু এই বৎসর শুকিয়ে গেছে জল। এটার ভেতরে আছে আবার মোটার, মোটারেও এখন জল উঠছে না, কারণ রিঙ্কু এটাতেই জল নেই। তো এতটাই খরা পড়েছে এই বৎসর। এখানে হচ্ছে আনারস আছে, আর এখানে লাউ চিংড়ি হয়ে গেছে। এখন আজকে যেহেতু মেঘলা আকাশ, সেই জন্য আমরা খাবো হচ্ছে কাঁঠাল। আর কাঁঠাল এখানে কাটা হচ্ছে, কাটছে হচ্ছে আমার হাজব্যান্ড, কাঁঠালটাকে খুব যত্ন করে কাটা হচ্ছে। এই যে আমাদের ফুচকা রেডি, এখন হচ্ছে এখানে ফুচকা চ্যালেঞ্জ হবে। এখানে কম ফুচকা আছে, বাট এদিকে অনেক ফুচকা আছে স্টকে। তো এখন এখানে কম ফুচকা আছে, এগুলো খাওয়া হলে তারপর আবার নেওয়া হবে। তো এখানে হচ্ছে 300 টাকা না, আমি আর দিদি যেহেতু হাউস ওয়াইফ, আমাদের কোনো ইনকাম নাই, আমরা দুইজনে দেবো 200 টাকা, তুমি দিবে 300 টাকা। টোটাল এখানে 500 টাকা একটা মানে পড়বো, 500 টাকা থাকবো। এ যে ফার্স্ট হবে সে 500 টাকা পাবো। যাও গো গো, আমরা টাকা নিয়ে আইসি, দিতে আসি। এই যে 500 টাকা চলে এসছে। এখানে সব 100 টাকা ছিল, কিন্তু 100 টাকা হলে প্রবলেম হবে, লাস্টে টানাটানি হবে, সেই জন্য একটাই নোট করা হয়েছে এখানে 500 টাকা। তো এই যে
আমি দেখাচ্ছি, এই যে এটা 500 টাকা, তো যে ফার্স্ট হবে সেই পাবে 500 টাকা। লেস টা আমি দুইটা কিনে নিয়েছি না? হ্যাঁ শুরু করো। হ্যাঁ আমি 500 টাকা কাচ্ছি, তো বানাই দাও। আমাদের ফুচকা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে খাওয়া চালিয়ে যেতে পারে সেই জিতবে। তো ফুচকা খাওয়ায় লাস্ট অবধি কি হয়েছে দেখতে থাক। সাচ্ছি তো চালো হলেন যাবে এমন নেই আমি আর ভাবছি না, তুই খাও আরো খাওয়ি আর পাচ্ছি না, আমি আর খাবো না। আমার স্যার আমাকে তাহলে 500 টাকাটা তুমি জাল লাগে জাল সোকে জল মানে তাহলে 500 টাকাটা আমার। বা দেখো 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 ইয়ে আমার 500 টাকা শেষ করে বন্ধ করো মানে ইদি এখন আমার হই তারপরে আমি খেতে থাকি। দিদি দিদি 500 টাকা পাইছে তারপরেও পুচকা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, এখনো হার মারেনি, এখনো খেয়ে যাচ্ছে, আর আমরা জালে আর খেতেই পাচ্ছি না। দিদি খেয়েই যাচ্ছে, আমরা 10টা 10টা খেয়ে শেষ। মানে এত জাল হয়েছে পুচকা, এই এই জলটা টক জাল, টক জল এত জাল হয়েছে মানে কথা আসছে না। এই যে আমরা হার মেনে নিয়েছি, 500 টাকাটাও পেয়েছে, তারপরেও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, খাওয়ার বন্ধ হচ্ছে না দিদির। এই যে টক জল আলু সব শেষ হয়ে গেছে, ফুচকাও আর ফুচকা আরও আছে, কিন্তু দিদির কাছে এত ভালো লাগছে যে ও আরও হচ্ছে। আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তো দিদির কাছে ফুচকা এত ভালো লাগছে যে খেয়েই চলেছে, আর আমার চোখ দিয়ে জল পড়েই চলেছে। আর আমার হাজবেন্ডের চেহারাটা দেখুন, জালে জালে লাল হয়ে গেছে, জারে পুরো লাল হয়ে গেছে চেহারা। আর দিদি আর উইনার হয়েছে দিদি, 500 টাকা পেয়ে গেছে। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থ্যাংক।